Hi friends, welcome to my channel Study with Ishany. PSC Food SI এর আজ 165 তম পর্ব রয়েছে 25টা এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জের নাম কি লাক্ষাদ্বীপ অপশন সি দুই নাম্বার কোন দেশের দীর্ঘতম উপকূল সীমা রয়েছে কানাডা অপশন বি তিন নাম্বার রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণী নদী অপশন সি চার নাম্বার রাজগাঙ্গপুর সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা অপশন বি পাঁচ নাম্বার ড্যাশ ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত অতীশ দীপঙ্কর অপশন এ ছয় নাম্বার নিচের কোনটি মানব দেহের পৌষ্টিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন এ সাত নাম্বার রুক নামক শব্দটি কোন খেলার সাথে জড়িত দাবা অপশন বি আট নাম্বার ২৬ নভেম্বর ভারতের সংবিধান দিবস হিসেবে পালিত হয় কারণ এই দিন গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়েছিল অপশন সি নয় নম্বর প্রশ্ন ভারতের সশস্ত্র বিপ্লববাদের জন্য কাকে বলা হয় বাসুদেব বলবন্ত ফারকে অপশন ডি দশ নম্বর নিচু সমতলে পলিযুক্ত জমিতে কোন চাষ ভালো হয় পাট চাষ অপশন এ এগারো নম্বর ময়ূর কবে জাতীয় পাখি হিসেবে গৃহীত হয়েছিল ১৯৬৩ সাল অপশন ডি বারো নম্বর বাংলায় সর্বপ্রথম ভারতরত্ন কে পান বিধানচন্দ্র রায় অপশনে ১৯৬১ সাল চিকিৎসক রাজনৈতিক নেতা মানব দরদী শিক্ষাবিদ এবং সমাজকর্মী ছিলেন তিনি বিধানচন্দ্র রায়কে আধুনিক পশ্চিমবঙ্গের উপকার বলা হয় তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তার জন্মদিন পয়লা জুলাই ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় ১৩ নম্বর প্রশ্ন শিশুদের মেরুদণ্ড কয়টি হাড় দ্বারা গঠিত হয় ৩৩টি অপশন সি ১৪ নম্বর প্রশ্ন কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কনিষ্ক অপশন সি ১৫ নম্বর টারসাস বা গোড়ালির হাড় কটা হাড় দিয়ে গঠিত ৭টি অপশন ডি হোমওয়ার্কের প্রশ্ন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের বর্তমান নাম কি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম অপশনে তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ আজকের হোমওয়ার্কের প্রশ্ন কোন জায়গাকে ইউরোপের খেলার মাঠ বলা হয় চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ১৬ নম্বর বৃষ্টির সময় এক ধরনের গন্ধ বেরোয় এটি কি ওজন অপশন ডি ১৭ নম্বর গিটারে কটি তার বা স্ট্রিং থাকে ৬টি অপশন সি ১৮ নম্বর নিচের মধ্যে কোন স্থানীয় বায়ুটি পশ্চিম আফ্রিকায় প্রবাহিত হয় হারমাট্টান অপশন এ ১৯ নম্বর মাসাই উপজাতি কোন মহাদেশের প্রাচীন জনগোষ্ঠী আফ্রিকা অপশনে ২০ নম্বর প্রশ্ন ১৮৩৩ সালে সনদ আইন পাশ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক অপশন সি ২১ নম্বর ভারতে প্রথম গোল্ড এটিএম স্থাপন করা হয়েছে কোথায় হায়দ্রাবাদ অপশন সি ২২ নম্বর একটি লোহার রডকে গরম করা হলে কোনটি অপরিবর্তিত থাকবে রডটির ভর অপশন ডি ২৩ নম্বর নিচের কোন উদ্ভিদ থেকে গদ পাওয়া যায় বাবলা অপশন এ ২৪ নম্বর ওপিভি ভ্যাকসিন কোন রোগ সারাতে দেওয়া হয় পোলিও অপশন ডি শেষ প্রশ্ন ২৫ নম্বর
কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন? অনন্ত বর্মন, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের 25টা এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।